ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে BG-147 উড়োজাহাজটির নিরাপত্তা তল্লাশি শেষেই রোববার বিকেল 5:05 ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। উড্ডয়নের পরপরই বিমানটি ছিনতাইয়ের কবলে পড়ে, কমান্ডো অভিযানে নিহত হয় ছিনতাইকারী। বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তির কাছে কিভাবে অস্ত্র সাদৃশ্য বস্তুটি আসলো তা এখনো নিশ্চিত হতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কারেক্টের যোগাযোগ হয়, তখন বলা হয়েছে যে আমরা একটা সো কল্ড হাইজ্যাকারের সংশ্লিষ্টতা পাচ্ছি। ল্যান্ড করার পরে প্যাসেঞ্জার যারা ছিল তারা সকলেই ইমার্জেন্সি ডোর দিয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জানান, 5 কর্মদিবসের তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। ওখানে যারা প্যাসেঞ্জ ছিল, ক্রু ছিল, তাদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলেছে ধোঁয়া বের হয়েছে, বাট একটা গুলি বেরোলে এয়ারক্রাফ্ট ছিদ্র হয়ে যাওয়ার কথা, এরকম কোনো এভিডেন্স নাই। খেলনা পিস্তলও টুস 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 শব্দ হয়, হয় না? প্রথম কথা হলো সেটা পিস্তল কিনা এখন আমরা অকিভাল না, পিস্তল কিনা খেলনা পিস্তল কিনা যে কোনো কিছু হতে পারে। তখন তো টিমের রিপোর্টের পরে আমরা